বিশ্বখ্যাত টাইটানিকের ঘটনা কে বা না জানে, 1912 সালে যাত্রা শুরু করা পৃথিবীর সবচেয়ে বিশালাকৃতির জাহাজের ভাগ্যে ঘটেছিল নির্মম পরিণতি। ঐতিহাসিক সেই ঘটনার ক্ষত মানুষ এখনও বয়ে বেড়াচ্ছে। হিমশীতল ঠান্ডা পানিতে বিভীষিকাময় মৃত্যু হবে তা কারো কল্পনাতেও ছিল না। এরপর কেটে গেছে অনেক বছর। বিশ্বের অনেক নামী দামি জাহাজ প্রস্তুতকারক কোম্পানি টাইটানিককে টেক্কা দিতে চেষ্টা করেছেন বহুবার, তবে তেমন সফলতার কোনো খবর কেউ দিতে পারেনি এতদিন। অবশেষে টাইটানিকের রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আবারও সমুদ্রে ভাসতে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী জানুয়ারিতে সমুদ্রের পানিতে আবির্ভূত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি। বিলাসবহুল ও আধুনিক সকল সুবিধা সম্বলিত এই জাহাজের নামকরণ করা হয়েছে আইকন অব দ্য সিজ, যার প্রস্তুতকারক কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। ফিনল্যান্ডের একটি শিপইয়ার্ডে তৈরি হওয়া এই জাহাজের ওজন প্রায় 2,500,000 টন। উচ্চতার দিক বিবেচনা করলে এটি কানাডার সিএন টাওয়ারের 2 গুণ। বিশালাকৃতির এই জাহাজকে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে সাগরে নামানো হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে আইকন অব দ্য সিজ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। জাহাজে সব মিলিয়ে 5,610 জন যাত্রী এবং 2,350 জন ক্রুর থাকার ব্যবস্থা রয়েছে। এতে থাকবে ক্যাটাগরি 6 নামের একটি ওয়াটার পার্ক, যা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্কের খেতাব পেতে যাচ্ছে। পাশাপাশি 6টি ওয়াটার স্লাইড, 7টি পুল এবং 9টি ওয়ার্লপুল থাকবে। চলতি বছরই এক সংবাদ সম্মেলনে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী মাইকেল বেইলি ঘোষণা করেছিলেন, 26 অক্টোবরই জাহাজটি তাদের রয়্যাল ক্যারিবিয়ানের বহরে যুক্ত হবে আর 2024 সালে ঘটবে অভিষেক। জাহাজটিতে খাওয়া দাওয়া, চিত্ত বিনোদনের জন্য থাকবে সকল ব্যবস্থা। থাকবে বিশেষ সুযোগ সুবিধা, যার অধিকাংশই জাহাজের যাত্রীর মূল ভাড়ার সাথে সংযুক্ত থাকবে। জাহাজটিতে যাত্রীদের থাকার জন্য 28টি আলাদা শ্রেণী আছে। পরিবার নিয়ে যারা ঘুরতে যাবেন তাদের কথা মাথায় রেখে থাকছে বিভিন্ন শ্রেণীর থাকার জায়গা। আবার দল বেঁধে যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্যও বড় পরিসরে জায়গা রাখা হয়েছে। সেই সঙ্গে আরও বেশি রুম থেকে সাগরের দৃশ্য উপভোগের সুযোগ রাখতে করা হয়েছে বিশেষ নকশা। বর্তমানের সবচেয়ে বড় প্রমোদতরিটিও রয়্যাল ক্যারিবিয়ানেরই। গত বছর উদ্বোধন হওয়া সেই জাহাজটির নাম ওয়াটার অব দ্য সিজ, যা দৈর্ঘ্যে আইকন অব দ্য সিজের চেয়ে অল্প একটু ছোট, 1,188 ফুট। এতে রয়েছে 18টি ডেক। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।